আজকে আমরা টি বেক্ট অয়েনমেন্ট সম্পর্কে জানবো। আমরা জানবো এই টি বেক্ট অয়েনমেন্ট কী কাজে ব্যবহার করা হয়, এই ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজে পেয়ে যান। আমাদের শরীরের ত্বক সাধারণত আমাদের শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে প্রতি মুহূর্তে বাইরের বিভিন্ন দূষিতকারক ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ বা আঘাতের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু হঠাৎ কোনো আঘাত বা কোনো বস্তুর কারণে এই ত্বক কোনোভাবে কেটে গেলে আমরা এই ত্বকের গুরুত্ব বুঝতে পারি। তবে সামান্য বা অসামান্য সমস্ত ক্ষতই আমাদের শরীরের পক্ষে ক্ষতির কারণে হয়ে দাঁড়াতে পারে। এই ক্ষতস্থানটা ঠিক করতে আমরা অনেক ধরনের মলম অনেক সময় ব্যবহার করে থাকি, সেটাও আবার কখনো ডাক্তারের পরামর্শ মেনে, আবার কখনো না মেনেও আমরা ব্যবহার করে থাকি। আজকে আমরা এই টি বেক্ট মলমটি ব্যবহার করার আগে এর সম্পর্কে ভালো করে জেনে নেব। এই হচ্ছে টি বেক্ট মলম। আর এই টি বেক্ট মলমটা ভিতরে কেমন হয় সেটা আমরা একবার দেখে নেব। ভিতরে এই টি বেক্ট মলমের মধ্যে থাকে 5 গ্রাম, ছোট্ট একটা টিউব থাকে। এই টি বেক্ট মলমটা দেখতে এরকম হয়। আর এই 5 গ্রাম টি বেক্ট অয়েনমেন্টের দাম আমরা দেখতে পাচ্ছি 134 টাকা হচ্ছে এই 5 গ্রাম টি বেক্ট অয়েনমেন্টের দাম। আর এই টি বেক্ট অয়েনমেন্টটাকে তৈরি করেছে হচ্ছে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টি বেক্ট অয়েনমেন্টটিকে তৈরি করেছে। আর এই টি বেক্ট অয়েনমেন্টের মধ্যে উপাদান আছে, মুপোরিসিন হচ্ছে এই টি বেক্ট অয়েনমেন্টের মধ্যে উপাদান আছে। টি বেক্টটা হলো একটা ব্র্যান্ড নেম, এর মধ্যে মুপোরিসিনটা হচ্ছে এর মেন কাজ। আর এই মুপোরিসিনটা হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা যে কোনো নর্মাল যে অয়েনমেন্টগুলো থাকে সেরকম নর্মাল অয়েন্টিক অয়েনমেন্ট না, মুপোরিসিনটা হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় অয়েনমেন্ট। আর এই টি বেক্ট অয়েনমেন্টে সবথেকে বেশি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে স্কিনকে, আমাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য। তো নর্মালি যদি দেখা যায় যে আমরা হঠাৎ করে কোথাও যদি পড়ে গিয়ে বা কোনো কারণবশত যদি অনেকটা পরিমাণে কেটে যায়, তো সেই জায়গাটাতে আমরা এই টি বেক্ট মলমটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও দেখা যায় যে অনেকটা কেটে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গাটাতে মানে সেলাই পর্যন্ত পড়ে যায়। তো সেলাই পড়ে যাওয়ার পরেও সেই জায়গাটাকে ঠিকঠাক রাখার জন্য বা সেই জায়গাটাকে ব্যাকটেরিয়া সংক্রমণের হাতের থেকে বাঁচানোর জন্য আমরা এই টি বেক্ট অয়েনমেন্টটিকে ব্যবহার করতে পারি। আর এই টি বেক্ট অয়েনমেন্টটা কন্টিনিউ ব্যবহার করলে যে সেলাইয়ের জায়গা বা অতিরিক্ত কাটা যে কেটে যায় আমাদের ত্বকের মধ্যে, সেই জায়গাটাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে আনে বা সেই জায়গাটাকে সেই আগের মতো আবার পুনরায় ঠিক করে দেয়। আর এই টি বেক্ট অয়েনমেন্টটা শুধু কোথাও কেটে গেলে বা কেটে যাওয়ার পর সেই জায়গাতে সেলাই পড়লে যে এই টি বেক্ট অয়েনমেন্টটাকে ব্যবহার করা হয় এটা না। এছাড়াও যদি দেখা যায় যে আমাদের শরীরে কখনো কখনো দেখা যায় যে ফোড়া হয়ে যায়, তো লোম ফোড়া বা এমনিতে ফোড়া হয়ে উঠে যায়, উঠার পরে তো সেই জায়গাটা কী হয় একটা সময় অনেকটা সেই জায়গাটাতে একটা অনেকটা ইনফেকশন হয়ে যায়। তো ইনফেকশনের ফলে সেই জায়গাটা চারপাশে ঘাটা সেইভাবে ঠিকঠাক শুকাতে চায় না, একটা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে যায়। তো সেই জায়গাটাকে শুকানোর জন্য বা সেই ব্যাকটেরিয়া সংক্রমণটাকে নষ্ট করার জন্য এই টি বেক্ট অয়েনমেন্টটাকে আমরা ব্যবহার করতে পারি। আর টি বেক্ট অয়েনমেন্টটাকে দিনে 2 বার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা। আর এই টি বেক্ট অয়েনমেন্টটাকে লাগানোর নিয়মটা হচ্ছে যে জায়গাটাতে ইনফেকশন হয়েছে বা সেই যে জায়গাটাতে আমাদের যে ত্বকের যে জায়গাটাতে ক্ষত হয়ে গেছে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে এই টি বেক্ট অয়েনমেন্টটাকে দিনে 2 বার ব্যবহার করা যায়। আর এই টি বেক্ট অয়েনমেন্টের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, তবুও যদি মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এই টি বেক্ট অয়েনমেন্টটা লাগানোর পর সেই জায়গাটাতে অতিরিক্ত একটা ইচিং বা তার সঙ্গে একটা গুড়ি ভাবের মতো একটা লক্ষণ যদি দেখা যায় আর সেই লক্ষণটা যদি অনেকক্ষণ ধরে থাকে, সহজে কমতে চায় না, তাহলে অবশ্যই একবার আপনারা এই ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই টি বেক্ট অয়েনমেন্ট সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে বা এই মল অয়েনমেন্ট সম্পর্কে কিছু কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।